সম্পদের প্রাপ্য অংশ বন্ধের বুঝিয়ে দিতে চান বাবা, কিন্তু তা কিছুতেই মানতে পারেনি একমাত্র ছেলে জুয়েল। তাই বাবাকে হত্যা করতেই 5 লাখ টাকায় খুনি ভাড়া করে সে। এরপর ডাকাতের নাটক মঞ্চস্থ করে শ্বাসরোধ করে হত্যা করা হয় নারায়ণগঞ্জের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিমকে। এই ঘটনায় মামলা হলে ভাড়াতে খুনি রুবেলকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ পিবিআই। যদিও এখনো পলাতক হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী মাসুদ হাসান। বিস্তারিত মাসুদা লাবনীর প্রতিবেদনে। গত 1 ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিমের মরদেহ উদ্ধার করা হয় নিজ ঘর থেকে। হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয় তার ছেলে মাসুদ হাসানকে। সে সবাইকে জানায় তাদের ঘরে ডাকাতি হয়েছে, বাবাকে হত্যা করেছে ডাকাতরা। ঘটনার পর ফতুল্লা থানায় মামলা হলে তদন্তে নামে নারায়ণগঞ্জের পিবিআইয়ের একটি দল। তথ্য প্রযুক্তির সহায়তায় বেরিয়ে আসতে থাকে চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীরা প্রথমে ওই বাড়ির নিয়মিত ড্রাইভার রুবেলকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। এক পর্যায়ে রুবেল হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেয়। তার যে প্রপার্টি, তার যে এই সম্পত্তি, তার সন্তান সন্ততির মধ্যে বাটোয়ারা করে দেন বলে ইচ্ছা প্রকাশ করে। এই বিষয়টি স্বাভাবিকভাবে তার যে পুত্র সন্তান মাসুদ, সে বিষয়টি স্বাভাবিকভাবে মেনে নিতে পারেন। পিতাকে হত্যার জন্যে সে পরিকল্পনা করে। তদন্তকারীরা বলছেন, খুন হওয়ার কয়েকদিন আগে আব্দুল হালিম ব্যাংক থেকে 30 লাখ টাকা তুলেছিল, যার মধ্যে 10 লাখ টাকা দেওয়ার কথা ছিল দুই মেয়েকে। তাছাড়া তার বাবা সব সম্পদের প্রাপ্য অংশ দুই বোনকেও বুঝিয়ে দিতে চান, যা পছন্দ হয়নি ছেলের। এ নিয়ে পারিবারিক দ্বন্দ্ব ছিল তাদের। 5 লক্ষ টাকা এটি অটোচালক রুবেলকে প্রদান করে, এবং সাথে আগে থেকে তার বাসার যে সিসিটিভির লাইন ছিল এবং এই সিসিটিভির যে ডিভিআর বক্স, এটি তার হাতে দিয়ে বলে, তুমি এখন পালিয়ে যাও, পালিয়ে যাওয়ার আগে তুমি আমার হাত পা বেঁধে দাও, যাতে ডাকাতি মঞ্চস্থ করা যায়। এই হত্যাকাণ্ডের অন্যতম সহযোগী রুবেল গ্রেফতার হওয়ার পর কৌশলে পাশের দেশে পালিয়ে গেছে হত্যাকাণ্ডের মূল হোতা। ইন্টারপোলের সহায়তায় তাকে দেশে ফিরিয়ে এনে গ্রেফতার করা হবে বলেও জানায় পুলিশ। দ্রুত আমরা এই আসামিকে গ্রেফতার করে। মাসুদ আলাবনি, নিউজ 24, ঢাকা।